এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর ঘাস কাদা যোগ, আমি না বারবার দেখছি পায়ে, আমার পায়ে যোগ উঠেছে নাকি, কারণ যোগকে আমার ভীষণ পরিমাণে ভয় লাগে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলি ব্লগ পন্ডাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা, 9টার সময় আমি মন্দিরে চলে এসেছি। তো বাড়ির নিত্য পুজো শিব পুজো করে নিয়েছি, তো এরপরে মন্দিরে আমি শিবের পুজোটা করবো। জল ঢালতে এসেছি, তো জল ঢেলে নিই তারপরে কথা বলছি। তো জলটা ঢেলে নিই তারপরে এসেছি কথা বলছি। আপনি তো ঘেমে গেছেন, পুরো ঘেমে গেছে। সো ফ্রেন্ডস, আমি আজকে দেখো গোটা ফল এনেছি, গোটা ফল পুজো দেওয়ার জন্য। আর শ্রাবণ মাসে গোটা ফলের পুজো দিতে হয়, মানে যতটুকুন জানি সেইটুকুনি বলছি। আর ভেতরে আমি ক্যামেরাটাকে একটু ফিট করার চেষ্টা করছিলাম, তাও একটু একটু চেষ্টা করেছি, তার মধ্যে কচু দুষ্টুমি তো একদম বেড়েই চলেছে। তো যাই হোক, আমি মানে অনেকটা কষ্ট করে সেট করলাম। তো তোমরা দেখতে থাকো কীভাবে অঞ্জলি দিচ্ছি, পুজো করছেন, পুরো মাসে কী মন্ত্র করছেন সবটাই শেয়ার করছি। তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে। এতে গন্ধাদুষ্ট নম শিবায় অবিন্দ নম শিবায় নম শিবায় শান্তায় কারাপত্রায় নম ओम ब्रह्मवर्ण जदा महे सुबंधे पुष्पा दान अभ्यास लक्ष्मीरा हमारे यहां करो सुबंधन विभिन्न ना एवा गंगा जल ओम ब्रह्मवर्ण जदा महे सुबंधे पुष्पा दान अनुपार कमियो नमः विष्णु नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः এবার একটা প্রণাম করে দাম দান করো ¡Gracias!
সন্তায় কারণ নম শিবায় নম নম শিবায় নম নম শিবায়। সো ফ্রেন্ডস, এই যে পুরোহিত মশাই যে শিবের যেভাবে পম্পম বা অন্যান্য যেভাবে মন্ত্র বলে মানে পুজোটা করলেন, আমি যে স্টপাক হয়ে গেলাম যে এই বয়সেও মানে আমি কারোর মুখ থেকে মানে শিবের পুজো এভাবে আমি জাস্ট শুনিনি, আজকে আমি নতুন শুনলাম এত বছরের আমার এই পুরোহিত মশাইয়ের এই যে মন্ত্রটা সিরিয়াসলি দারুণ লাগলো, মন ছুঁয়ে গেল। এরপরে দেখো জল ঢালার পরে এরপরে ফুল দিয়ে আমরা অঞ্জলি দিয়ে দিব, সাথে কুচুও অঞ্জলি দিবে, ও তো বাচ্চা। তো যাই হোক, দুজন মিলে অঞ্জলিটা দিয়ে দিলাম, ভক্তি করে পুজোটা করছে, তো তোমরা দেখতে পাবে। নম শিবায় শান্তায় গঙ্গী হরেশ্বর জয় বাবা জয় বাবা জয় বাবা। সো ফ্রেন্ডস, ফাইনালি অঞ্জলি দেওয়া হয়ে গেছে এই যে পুরোহিত মশাই, উনি তো আমার বাড়িতে পুজো করেন, তোমরা সকলে দেখেছ, ভীষণই ভালো মন্ত্র করেন, সত্যি ভালো লাগে। কি রে তোর গায়ে প্রজাপতি কেন জানিস না? বিয়ে ঘর ঠিক হয়ে গেল নাকি রে? যা। সো ফ্রেন্ডস, আজকের সোমবারে শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজোটা কমপ্লিট করে নিলাম, তো এরপরে আমি বাড়ি চলে যাবো। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি এনিতে হাজির হয়ে যাবো, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।